সংলগ্ন লিচুতলা কাঁঠালতলায় আগুন লেগে গেছে আজ ভোরে। দুটা দোকান থেকে শুরু করে আরও দু তিনটে দোকান, আমরা সূত্রে খবর পেয়েছি যে আরও দু তিনটে দোকান পুড়ে গেছে এবং কিসের থেকে তা আগুন লেগেছে তা এখানকার স্থানীয় বাসিন্দারা জানাতে পারছে না। কেউ বলছে শর্ট সার্কিট, আবার কেউ বলছে হয়তো সামনেই বিয়ে বাড়ি ছিল, সেখান থেকেও কোনো রকমে আগুন লাগতে পারে, বা পেছনে জলা জঙ্গল ছিল সেখান থেকেও আগুন লাগতে পারে। আলিপুরদুয়ারের লিচুতলা সংলগ্ন অঞ্চলে দু তিনটি দোকান পুড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ভোরের দিকেই আগুন লাগে, পরে স্থানীয় এক বাসিন্দা দেখতে পেয়ে রেলের কেবিনে খবর দেয় এবং সেখান থেকেই খবর যায় ফায়ার ব্রিগেডে। দোকানগুলির মধ্যে একটি সাইকেল, দুটি স্টেশনারি দোকান ছিল। মালিকরা ঠিক জানে না কী করে আগুন লাগে। তাদের ধারণা শর্ট সার্কিট বা পেছনে জমে থাকা নোংরা আবর্জনা থেকেই লাগতে পারে আগুন। গৌর দত্ত, মিন্টু মদক, গোপাল দাস, পুলক আচার্য, মৃদুল মদক, এরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে ফার্স্ট আমার বাবা দেখেছে, তখন বাজে 4:15, তখন আগুন মানে হালকা জ্বলতেছে। সাতসাত ফোন করে, মানে বাবা হাতে মোবাইল ছিল না, বা কেবিনে আমার স্টাফরে দিয়ে কেবিনে খবর পাঠাইছে যে জানাতে। পরে আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে আমাদেরকে ফোন করছে সাতটা, আমরা এসে ফায়ার ব্রিগেডে জানানো হয়। তখন মানে একটা দোকানে পুরো ধাঁধা করে চলছে, পরে তখন একটা ফায়ার ব্রিগেড আসা আছে। মানে ওই দোকানের মালিককে পরে আমি ফোন করছি, তো অনেক পরে আসছে, যখন আগুন পুরো জ্বলে গেছে অনেক পরে আসছে, মানে ফায়ার ব্রিগেড কল আমরাই করেছি। হ্যাঁ না, যদি ঠিক মতো টাইম মতো না দেখা যেত তা আর 2-4 দোকান জ্বলে যেত। এখন তো কেউ বলতে পারে, কেউ বলছে শর্ট সার্কিটের থেকে হচ্ছে, বা কেউ বলছে কেউ বিড়ি সিগারেট খেয়ে কি, বা কেউ ধুকাড়ি থেকে, কিন্তু এটা শিওর কেউ ঠিক বলতে পারছে না। আমি তো দোকানের খবরটা পেয়েছি, জানি না কি বেসিক্যালি কীভাবে আগুনটা লেগেছে। মনে হচ্ছে 4 দিকে আগুন লাগছে। তো ঘটনা হচ্ছে কোথার থেকে লাগছে, পেছনে অনেক নোংরা জমা ছিল, ওখান থেকেও লাগতে পারে। পেছনে কিছু কেউ বিয়ে, সামনে বিয়ে বাড়ির ওকেশনও ছিল, জানি না পেছনে কী কীভাবে লাগছে। মনে হয় না শর্ট সার্কিট থেকে হয়েছে, তো এইটুকুই বলতে পারবো। তো 3-4 দোকানই পুড়ে গেছে। একটা পেপার হাউস ছিল, একটা সাইকেলের দোকান ছিল, আর একটা গোডাউন ছিল। তাই বিস্তারিত খবর রাখতে চোখ রাখুন ভয়েস আপ কি আওয়াজ।